সালামু আলাইকুম সবাইকে। আপনারা যারা সমন্বয়ক এবং সহ সমন্বয়ক রয়েছেন, যারা লাইভে এসে হাসাত আব্দুল্লাহ বলেন, শুনলাম আজ রাতে আসিফ মাহমুদের গায়ে হলুদ, সারজিসালামের বিয়ে আর নাহিদ ইসলামের মেজর ছেলের সুন্নতে খতনা, যার পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ পোস্ট দিয়েছেন গুজবে কান দেবেন না। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে দিল্লিতে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে শপথ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এরপর থেকে একের পর এক গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে পরাজিত দোসররা, এমনটাই অভিযোগ রাজনৈতিক বিশ্লেষকদের। গত মঙ্গলবার রাতে গুজব ছড়িয়ে ডক্টর ইউনুস পদ ছাড়ছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিতে থাকেন অনেকেই। এ নিয়ে ফেসবুকে উপহাস করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন, শুধু চেয়ারই না, প্রধান উপদেষ্টা সহ দেড় সালের বাকি উপদেষ্টারাও সোর্স চালাই দেন। এবার ছড়াতে শুরু করছে আরও গুজব, যোগ হয়েছে নাকি আসিফ মাহমুদের নাম, বাদ পড়েননি সারজিসালম ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামও। এবার গুজব নিয়ে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসরাত আব্দুল্লাহ। শুক্রবার বিকালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, শুনলাম আজ রাতে আসিফ মাহমুদের গায়ে হলুদ, মোহাম্মদ সারজিসালমের বিয়ে আর নাহিদ ইসলামের মেজর ছেলের সুন্নতে খতনা।